মিডিয়াতে বলুন বা জ্যোতিষ জগতে বলুন বা আপনাদের সমস্যার সমাধানে বলুন, নতুন নয়, আজকের পর্বটা নতুন। আর প্রত্যেকটা নতুন পর্বে আপনাদের জন্য নতুন কিছু চমক থাকে। তার কারণ হচ্ছে অমিত আচার্য মানে প্রত্যেকের জন্য, সকলের জন্য রয়েছেন তিনি, সমাধানে তিনি রয়েছেন, সমাধানে তিনি বিশ্বাসী। কিন্তু এই যে এতগুলো অনুষ্ঠানের মধ্যে দিয়েও আমরা কিন্তু কিছু অনুষ্ঠান প্রিয় অনুষ্ঠান বলি বা কিছু অনুষ্ঠান আমাদের ঠিক সময় কিন্তু আমাদেরকে টিভির সামনে বসতে বাধ্য করে। যদিও এখন আমরা এতটাই আপডেট হয়ে গিয়েছি, তো সেখানে দাঁড়িয়ে শুধু টিভির সামনে বসে অনুষ্ঠানটা দেখতে হবে তেমনটা নয়। অমিতের রয়েছে অ্যান্ড্রয়েড ফোনে, তার কারণটা হচ্ছে আপনারা যখন ইউটিউব সার্চ করবেন প্রতিটা অনুষ্ঠান পেয়ে যাবেন। তাই এমনও কিছু ভিউয়ার্স রয়েছে যারা হয়তো বাড়িতে আমরা সবসময় উপস্থিত না থাকলেও কিন্তু অনুষ্ঠানটা আমরা দেখতে পাচ্ছি। তা আর দেখার কারণটা কি? কেনই বা আমরা বারবার একটা অনুষ্ঠানের জন্য অপেক্ষা করব, কেনই বা আমরা বারবার অমিতার জন্য অপেক্ষা করব? যে একটাই কথা, এখনো যেখানে মূল্য জায়গা এতটা পৌঁছে গেছে, যেখানে আমরা অর্থনীতিতে এতটা বিষয় রয়েছে যে আমরা এমন অর্থের জায়গা যে আমাদের অর্থ ছাড়া কিছু ভাবতে পারি না। আর সামান্য 101 টাকার কথা তো আমরা ভাবতেই পারি না, যা হয়তো আমরা বাড়ি থেকে পা ফেললেও 101 টাকাটা এমন কোনো কথা না যে আমরা পাঁচ পা এগোতে পারবো। সেই জায়গায় অর্থনীতির সেই ভেঙে যাওয়া পরিস্থিতিটাও কিন্তু অমিত আজও আপনাদের জন্য চেম্বার ভিজিট করতে তার ফিজ রেখেছে মাত্র 101 টাকা। কেন? তার একটাই কারণ, তিনি প্রতিমুহূর্তে বলে জ্যোতিষটা হচ্ছে আপনাদের কাজ দেওয়ার জন্য। তাই ফিজের জায়গাটার জন্য অনেকে কিন্তু আমরা পা এগিয়ে অ্যাস্ট্রোলজিতে চেম্বার অব্দি যেতে পারি না, প্রতিকার তো অনেক পরে। আজকে পেয়ে গিয়েছি কিন্তু সেই অমিতদাকে আরো একটি নতুন পর্বে সকলকে সাথে নিয়ে স্বাগত জানিয়ে শুরু করছে রয়েছে শ্রী অমিতাচার্য। জানাবো আপনাদের তরফ থেকে, আমাদের তরফ থেকে দাদাকে এই পর্বে আরো একবার স্বাগত। নমস্কার। নমস্কার, আবার চলে এসেছি নতুন পর্ব নিয়ে। কি পর্ব না, কি করে ভালো থাকবো বা কি করে আমরা ভালো, আমাদের সময়টা যেন আগামীকাল ভালো চলে, তার মানে এই নয় যে আমি বলবো তুমি এইটা করো ওটা করো। তার আগে আপনার মেটাল চার্টটা কি বলে একবার যাচাই করিয়ে নেবেন, কিন্তু আমার কাছে আসতে হবে না, যারক কাছে যাচাই করে নেবেন, আমার কাছে যারা আসবেন, ঠিক আছে? আমি আবার প্রত্যেকটা প্রোগ্রামে বলি যে আমার টোটকাটা করে আসবেন। আমি মানে টেলিভিশনে বসলে কিন্তু আমি সবার জন্য টোটকা দিই, সবাই করে, কারোর ফল হতে পারে কারোর ফল নাও হতে পারে, ম্যাক্সিমাম লোক কিন্তু ফল পেয়ে গে যায়, কিন্তু করতে থাকতে হবে। এই নয় যে আমি একটা দিন করলাম আর 7 দিন অফ করে দিলাম, কন্টিনিউ অন্তত 3 মাস টোটকা করবেন। যদি টোটকা যদি কাজ না করে, যদি ফল পাচ্ছেন না, তাহলে কোনো ভালো অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করে নিজের দশার অন্তদশাটা চেক করিয়ে নেবেন, ঠিক আছে? আর আমি সবার জন্য বলছি যে আমার কাছে সবাই আসতে পারে। আমি সবার জন্য বলি যে 101 টাকাতেই দেখছি, কারণ কি, যারা গরিব লোক যারা দিন আনে দিন খায় তারাও যেন আমার কাছে আসে। কিন্তু কেন আসে? তাদের আমি খালি হাতে ফেরাবো না। কেন ফেরাবো না? যে তাদের দশা অন্তদশা দেখার পর আমি তাকে একটা টোটকা টোটকা বলে দিই যে তুমি এই রাস্তাটা করো বা এই কাজটা করো বা এই জিনিসটা ঘরে রাখো, তোমার ঘরের আশেপাশেই আছে, ওর গুরুত্ব তুমি দিচ্ছ না, আমি জানি ওই জিনিসটা রাখলে ভাগ করে চাকা ঘুরে যাবে, ঠিক আছে? আর যখনই চেম্বারে আসবেন একদিন আগে ফোন করে নেন। অনেকে আমি দেখেছি যে আমি বলবো আজকে বলতে বাধ্য হলাম, বুকিং নাম্বারে ফোন করে কোন জানতে চাইবেন না, বুকিং নাম্বারে শুধু বুকিং হয়, ঠিক আছে? আর লাইভ অনুষ্ঠান যেদিকে লাইভ লেখা থাকবে সেদিকে ফোন করুন, যার কপালে থাকবে অবশ্যই পাবে। লাইভ অনুষ্ঠান 25 মিনিটের প্রোগ্রামে, আমার প্রোগ্রামে আমি বলছি, লাইভে হয়তো বেশি লোক পাওয়া যায় না। আর বুকিং নাম্বারে যারা ফোন করবেন একদিন আগে ফোন করেন এবং বুকিং করুন, যেই সময়টা বলবে হাতে সময় নিয়ে আসবেন এবং সঙ্গে একটা খাতা পেন অবশ্যই নিয়ে আসবেন, কারণ আমার চেম্বারে কেউ আসলে আমি কাউকে খালি হাতে ফেরাই না, যদি তার দশা অন্তর্দশা খারাপ না থাকে। দায়িত্ব যদি দেন, আমি বলি যে দায়িত্ব দেবেন, তাহলে আমি নিজের হাতে দায়িত্ব নেবো, কতদিন এসে ফলাফল পাবে তার রাস্তাটুকু আমি বলে দেবো। এই নয় যে ভগবান নয় যে আমি কপাল চেঞ্জ করে দেবো, কখনো বলবো না আমার সাথে তারাপীঠ চলো, যজ্ঞ করো, হোম করো। অনেকে এসে বলে স্যার এই এলাম তারাপীঠে 3 লাখ টাকা খরচা করে এলাম, মেয়ের আর বিয়ে হলো না। আমি দেখছি মাঙ্গলিক, আমি বলে মাঙ্গলিক কাটিয়েছি, এনার কাছে গেছি মাঙ্গলিক কাটিয়েছি, ওনার কাছে গেছি কিচ্ছু কাটিনি, 3 লাখ টাকা খরচা হয়ে গেল তা, ঠিক আছে? সব কিছু কিন্তু কোনোদিন ঈশ্বর বলেনি তুমি আমার কাছে এসো বা আমার এসে সব কিছু করো, তুমি তোমার ভক্তি দিয়ে তোমার ঘরে গিয়ে তোমার যে ঠাকুর আছে সেইখানে গিয়ে তোমার ভক্তি দিয়ে তোমার অশ্রুর জল ফেলো, তাতেও দেখবেন একদিন একদিন সে সারা দেবে, ঠিক আছে? আজকে বলছি বাস্তুর জন্য, যারা বাস্তুর সমস্যায় ভুগছেন, সব কিছু ভালো আছে কিন্তু বাস্তু
বাস্তু যদি খারাপ থাকে সেই জায়গায় কিন্তু ভালো সুখবর আসে না। সন্তান শিক্ষিত উচ্চ শিক্ষিত কিন্তু কর্মের জন্য দৌড়াচ্ছে পাচ্ছে না, কারণ সে তো রাত্রিবেলা ওই বাস্তুতেই থাকছে, দিনের বেলা তো ওই বাস্তুতেই থাকছে। তো বাস্তুকে ঠিক রাখুন। কি করবেন, প্রত্যেকদিন আমরা কিন্তু ঘর পুছি, ঘর পোছা কিন্তু দরকার। আমরা যেমন রোজ স্নান করি, আমার বাস্তু রাখাও স্নান করানো দরকার। কিভাবে স্নান করবেন, দেখবেন দশকর্মাতে ওখানে অর্ঘ পাওয়া যায়, অর্ঘ অর্ঘ আর একটু জোয়ারের জল, গঙ্গা থেকে জোয়ারের জল এনে বালতির জলে মেশান, অর্ঘ মেশান এবং রেগুলার ঘরটাকে পুছুন। দেখবেন আপনার বাস্তুতে শুভ জিনিস আসছে। আমরা স্নান করলে শুদ্ধ হইতো, আমার বাস্তু ঘর ফ্ল্যাট হলো, অর্ঘ জল দিয়ে নিজের ঘরটাকে পুছুন, দেখবেন আপনার বাড়িতে শুভ সংবাদ আসছে, শুভ কাজ আসছে, সন্তান দেখবেন পড়াশোনার মন। কিন্তু এই বাস্তু যদি ঠিক না থাকে সেখানে কিন্তু মানে আমরা করে আমার চাকরি হচ্ছে না, আমার ছেলে আমি তখন বাস্তুটা ঠিক থাকবো না, ওর সব ঠিক আছে পেটাল চাপ। কিন্তু যখন সে মানুষটা বাড়িতে আসে না, বাস্তুর অনেক নেগেটিভ জিনিস কেটে যায়। সকাল 5:19 জন্মস্থান মেদিনীপুর, আপনার জন্ম হচ্ছে বুধবার, লগ্নে বিষয় লগ্নপতি শুক্র রাশি হচ্ছে মকর রাশি, আপনার সময় খুব খারাপ যাচ্ছে, 2019 সাল থেকে খারাপ যাচ্ছে, এটুকু বলে দিলাম। রাশির অধিপতি শনি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি শনি, ঠিক আছে। আর্থিক অবস্থা খুব খারাপ যাচ্ছে এবং শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না আপনার, মানসিক ডিপ্রেশনে ভুগছেন, ঠিক আছে। ভালো কোনো অ্যাস্ট্রোলজার কাছে 7:30টা কাটিয়ে নিন, আপনাকে আমি কোনো টোটকা দিতে পারবো না, কারণ এখন মহাদশা চলছে শনি মকর রাশির ওপর। আমি কিন্তু বলে দিয়েছিলাম 2020 সালে প্রোগ্রামে মকর রাশি, কুম্ভ রাশি, কর্কট রাশি, তুলা রাশি এই 4টে রাশির উপর 7:30 চলবে, ঠিক আছে। এবং দেখবেন একটু বাড়িতে অশান্তি হচ্ছে আপনার, হ্যাঁ সাংসারিক বা দাম্পত্য কলহ হচ্ছে একটু, ঠিক আছে। পারলে শনিবার দিন সর্ষের তেলটা খাবেন না, অ্যাভয়েড করুন, আর এটা করুন ঠিক আছে। আর পারলে শনি মন্দিরে কালো তিল আর সর্ষের তেল দান করুন, হ্যাঁ এই কাজটা করুন। আর পারলে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনি আপনার 7:30টা কাটিয়ে দিন, নাহলে এখনো 5 বছর এরকম চলবে, সবে 2.5 বছর হলো, ঠিক আছে। আমি বারবার একটা কথা বলি, যাতে আমাকে চেম্বারও যা অনেকে বলে স্যার আমি দেখছি শনি 7:30, তখন আমি তাকে কোনো দিন টোটকা দিই না, কারণ আমি জানি শনি হচ্ছে গ্রহরাজ। কিন্তু হ্যাঁ, সে যখন 7:30 বছর তার কেটে যাবে, সেই জাতক জাতিকে যাবার সময় সে আর ভরেও দিয়ে যাবে, একদম লালে লাল করে দিয়ে যাবে। কিন্তু 7:30 বছর খুব কষ্টের উপর সে টানে, কারণ কর্মফল এর উপর সে তার দশা প্রভাব পায়। আমার কর্মফল আমি বারবার টিভিতে বলি বা টেলিভিশনে বলি বা ইউটিউবেও সার্চ করে দেখবেন, আমি কর্মফল উপর ডিপেন্ড করি। কর্মফল যদি আমার ভালো থাকে দেখবেন আগামী দিন আমার ভালো আসছে, ঠিক আছে। আর অনেকে বলে হাত দেখুন, আমি হাত দেখব না, আমি বলো কপাল, কপালে যা লেখা আছে কোনো অ্যাস্ট্রোলজার কেউ চেঞ্জ করতে পারবে না, আমিও নয়, আমিও নয়, আমি শুধু রাস্তা বলবো অ্যাজ এ গাইড, যে এই রাস্তা পথে এখানে যান আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। আমরা পাহাড়ে যখন যাই উঠি কোথাও ঘুরতে গেলে আমরা রাস্তা চিনি, তখন গাইড নিই, তো গাইড রাস্তা চেনে। একজন অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার গাইড, ঠিক আছে। কিন্তু কেউ যদি বলে তোমার কপাল চেঞ্জ করে দেবো, আমি বলো সে আপনাকে ভুল বলছে, কপাল কেউ চেঞ্জ করতে পারে না, অমিত আচার্য পারে না। আমার কাছে কেউ আসবে আমি তাকে রাস্তা বলবো, কিন্তু হ্যাঁ ওই রাস্তা তোকে তোমাকে কিন্তু সময় মতন তোমাকে তোমার প্রতিকারটা করতে হবে। একটা কথা না বললি না অমিতদা, যখন আমরা এই কথাগুলো বলি প্রচুর মানুষ কিন্তু অপেক্ষা করে অমিতদা চেম্বার ভিজিটের জন্য, কারণ একটাই সকলের জন্য অমিতদা। কিন্তু ওই চেম্বার ভিজিট করতে গেলে কিছু সিস্টেম মেনটেন করতে হয়, কি অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করে আপনাকে যে সময়টা বলা হবে সেই সময় কিন্তু আসতে হবে। আর একটা কথা,
হাতে অ্যাপয়েন্টমেন্ট করার পর হাতে সময় নিয়ে আসবেন, ঠিক আছে? এই নয় যে আমার ট্রেন চলে যাচ্ছে, বাড়িতে বাড়িতে অসুস্থ আছে, তাহলে আমি কি করে, আমি আমার চেম্বারে আমি একটু সময় নিই, কারণ একটা লোক অনেক দূর থেকে আসছে কিছু পাওয়ার জন্য, ঠিক আছে? আমার প্রত্যেকটা চেম্বারে যতই লোক বসে থাকুক, কেউ যদি তাড়াহুড়ো থাকে আপনি বলে দেবেন আমার তাড়া আছে, ঠিক আছে? কিন্তু আমি বলবো হাতে সময় নিয়ে আসবেন, কিছু আপনি পাবেন যদি কিছু পেতে হয়। আমি মাঝে রুদ্রাক্ষ দিয়েছিলাম, ঠিক আছে, করণীয় অবশ্যই শেষ করে দিয়েছি। আমি চেষ্টা করি সব সময় কিছু না কিছু দেওয়া, যাতে আপনারা ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বহু মানুষ, শুধু কলকাতার ভেতরে নয়, কলকাতার বাইরে প্রচুর চেম্বারে কিন্তু প্রচুর ভিড় হয়। কিভাবে যোগাযোগ করবেন, কিন্তু মোবাইল নাম্বারটা নোট করে নিন। আর অনলাইন প্রেডিকশনের ক্ষেত্রেও কিন্তু একটা মোবাইল নাম্বার রয়েছে, সেখানে আপনারা ফোন করে কখনো বলবেন না যে স্যারের সাথে কথা বলবো, আমার বিষয়ে জানবো। সেটা কিন্তু শুধুমাত্র প্রেডিকশন, যেটা আপনারা চেম্বার ভিজিট করলে পাবেন, অ্যাপয়েন্টমেন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেকটা নাম্বার। আজকে আমি একটু বাস্তু নিয়ে বলবো, আলোচনা করবো, ঠিক আছে? যারা দেখবেন বাস্তুর সমস্যা আসছে, সব বাড়িতে সবাই করতে পারে এটা। কি করবেন, বাড়ির উত্তর পশ্চিমে, বাড়ির উত্তর আর পশ্চিম দিক বাথরুমে রাখতে হবে না। কি করে, একটা কাঁচের বাটি নেবেন, তার মধ্যে সাতখানা লবঙ্গ দিয়ে দেবেন, দিয়ে উত্তর পশ্চিম দিকে বসিয়ে দিন। তিন মাসের মধ্যে দেখুন, তিন মাসই করবেন এটা, দেখবেন আস্তে আস্তে লবণটা লাল হয়ে যাচ্ছে, আপনার বাস্তুর দশা কাটছে, দিয়ে চোখে দেখতে পাবেন, ঠিক আছে? যার যদি বাস্তু সমস্যা আছে, আমি একটু বাস্তু দিয়ে বলবো। অনেকে বলে স্যার আপনি বাস্তু নিয়ে একটু বেরোচ্ছে বলুন, যা ফ্ল্যাট বাড়ি হলে ফ্ল্যাটে রাখুন, কারণ বাড়ি হলে বাড়িতে রাখুন, উত্তর পশ্চিম দিকেই রাখবেন। আর এই কাজটা করবেন মঙ্গলবার, আর মঙ্গলবার অন্তর সাত দিন পর আবার ওটা চেঞ্জ করবেন, দেন আস্তে আস্তে যখন লাল হচ্ছে দেন আপনার বাস্তুর দশা কাটছে। এই নয় যে অ্যাস্ট্রোলজিতে গেলাম, মাটি নিয়ে চলে গেলাম, অ্যাস্ট্রোলজিকে বাড়িতে নিয়ে চলো, আমার বাস্তু ভিজিট করুন। আমি ভিজিট ভিজিট করবো না, আমি বলবো না, কেউ আমার কাছে এলাম এটা করবো বাস্তুতে গিয়ে, ঠিক আছে? বাস্তুতে দেখবেন অনেকের দোকানে লেবু লঙ্কা চলে শনিবার দিন। আমি বলবো শনিবার দিন, ঠিক আছে, একটা লেবু আর সাতটা লঙ্কা নেবেন, লেবুটা কিন্তু ঠিক নিচের দিকে থাকবে, লেবুটা যেন হলুদ হয়, ঠিক আছে? হলুদ লেবু নেবেন, হলুদ সুতো দিয়ে বাঁধবেন, ওপরে থাকবে সাতটা লঙ্কা। আপনি বাস্তু বাড়ি হলে, ফ্ল্যাট হলে ফ্ল্যাটে দরজা লাগান, দোকান হলে দোকানে দরজা লাগান, দেখবেন এতে এতে আস্তে আস্তে কি উন্নতি হয়, উন্নতি হয়। সাতটা লঙ্কা দেখবেন আস্তে আস্তে শুকোচ্ছে, লেবুটাও দেখবেন শুকোচ্ছে, ঠিক আছে? এতে উন্নতি হয় বাড়িতে। শুভ সংবাদ আছে, যারা অনেক বাড়িতে দেখবেন অশান্তি ঝগড়া চলছে, ঠিক আছে, দাম্পত্য কলহ, এই লেবু লঙ্কায় কিন্তু কাজ করে। লেবুর কিন্তু মারাত্মক গুণ, আমি বারবার প্রোগ্রাম বলি, লেবু নুনের মারাত্মক গুণ, নুন দিয়ে ঘর পুষতে বলি, বাস্তুর মধ্যে নুন ছিটিয়ে দিন, ঠিক আছে? দেখবে এতে কি হয়, বাড়িতে উন্নতি হয়, ঠিক আছে? ভালো ভালো জিনিস প্রবেশ করে। যাই হোক, কে রয়েছে কথা বলি, হ্যালো নমস্কার বলবেন। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানবেন আপনি নিজে? আপনার ডেট অফ বার্থ একটু জোরে বলো বাবু। 1991 আমাদের আশেপাশেই অনেক জিনিস থাকে। ঈশ্বর যখন আমাদের সৃষ্টি তৈরি করে না, তারা স্বর্গেও যা রেখেছে আমাদের মর্তেও তাই দিয়েছে। শুধু একটা গাছ দেয়নি, টাকার গাছটা দেয়নি। যদি ওই গাছটা দিত তাহলে আর কেউ কাউকে পুষত না, সবাই বড়লোক হয়ে যেত। ওই টাকার গাছটা ওপরে আছে, দুটো হাত আর দুটো চোখ, এই দুটো যে দিয়েছে করে নাও। যাই হোক, তোমার জন্ম হচ্ছে রোববার, লগ্নে বৃশ্চিক, লগ্নপতি মঙ্গল, রাশি মীন রাশি, ভালো সময় আসছে তোমার। কর্ম কি করছো? হ্যাঁ, কর্ম ভালো সময় আসছে। রাশির অধিপতি চন্দ্র, শরীর স্বাস্থ্য তোমার ভালো যাচ্ছে না, সর্দি কাশি ঠান্ডা লেগেই থাকবে দেখবে। হ্যাঁ, তুমি একটু কি বলো, রাত অব্দি জাগো, ঠিক আছে? রাত্রে ঘুমটা ঠিক হয় না, একটু রাত অব্দি জাগো। অশ্লেষা নক্ষত্রের জন্ম, খুব দায়িত্ববান, সব জায়গায় তোমার খুব নাম, ঠিক আছে? নক্ষত্রের অধিপতি বুধ, একটা টোটকা বলছি লিখে নাও, সামনে তোমার ভালো সময় আসছে। দশকর্মা দোকানে যাবে বলে হরিতাল দিন, হরিতাল হরিতাল আর তুলসী পাতা, ঠিক আছে? চন্দন পিঁড়িতে ঘষবে হরিতালটা, তুলসী পাতাটা, যখনই তোমার কর্মস্থানে যাচ্ছ না সকালবেলায় কপালে লাগিয়ে যাও, খুব তাড়াতাড়ি তুমি প্রমোশন পাবে।
ঠিক আছে? আর শরীর স্বাস্থ্যের জন্য পারলে একটা মুক্ত পরে নাও, চন্দ্র একটু ডিস্টার্ব দিচ্ছে তোমায়, ওটা মুক্তর এমন কিছু দাম নয়, ভালো দোকান থেকে গিয়ে একটা মুক্ত কিনে পরে নাও। আর তোমার সামনে খুব ভালো আছে, ঠিক আছে, পঞ্চমী কৃষ্ণ তিথি খুব দায়িত্ববান, তো মানে কর্তব্য খুব সুন্দর করে ওর, মানে মধ্যে তোমার মধ্যে ভালো ভালো গুণ আছে, ঠিক আছে। আর জল থেকে একটু সাবধানে থেকো, বেশি জলে নেবো না, ঠিক আছে। হরিদাটা লাগিয়ে যাও, সামনে দারুণ সময়, জুন জুলাই এটাও বলে দিলাম, তোমার সামনে কিন্তু ভালো জিনিস আসছে, ওকে, ডিপ্রেশনে পড়ো না। এই জায়গায় কিন্তু বহু মানুষের অভিজ্ঞতা আছে অমিতদা চেম্বার ভিজিট করে, যে প্রতিকারের বাইরেও কিন্তু অনেক কিছু হয়, যেমন টিপস বলুন বা এই যে রাস্তাটা দেখিয়ে দেওয়া। কারণ বহু মানুষ আজ হয়তো যারা সত্যি অ্যাস্ট্রোলজারের কাছে যেতে এখনো চিন্তা করছে বা অমিতদার চেম্বারে এসে হয়তো বহু অতীতের কথা বলছে, যে কত রকমের কত লক্ষ টাকা ব্যয় করে আজকে এখানে। আমি একটা কথাই বলি, আমি না নিজে আংটি পরি না, আমি কাউকে পাথর পড়াই না। কারণ কি, আমি পাথর কিনতে গেলে মানুষের ভিটে মাটি বিক্রি হয়ে যায়। আমি দেখেছি অনেক অ্যাস্ট্রোলজারদের ঘুরে ঘাড়ে এসে একদম দুনিয়া ভরে পাথর পরিয়ে দিল, কিন্তু কাজের কাজ কিচ্ছু না। আমি তাহলে কেন যাব? আমার কাছে কথা হচ্ছে, আমি 1,00,000, 1.5 লাখ, 2 লাখ টাকা পাথর পড়লাম, আমি রিটার্নটা কি পেলাম? আমি রিটার্নটা তো চাই। আমি যখন পরীক্ষা দিচ্ছি, সারা বছর খেটে পরীক্ষা দিচ্ছি, তা আমার রেজাল্টও তো ভালো হওয়া চাই। তা আমিও সেরকম বলি যে পাথর পড়লে কবচ পড়লে যে হবে না, নিজের কর্মফলটা ঠিক রাখতে হবে, ঠিক আছে। এখন মানে গেলেই আমার কাছে, আমি সত্যি আমি নিজে তখন উত্তেজিত হয়ে যাই যখন দেখি পুরো পাথরে ভর্তি। আমি যদি এত পাথর পাই তাহলে আমার কাছে কেন এসছে? না স্যার কিছু কাজ হয়নি, শুধু 1,00,000 টাকা শুধু খরচা করে গেছি, কিচ্ছু রিটার্ন নেই। আমার সন্তান এরকমই, আমার স্বামী এরকমই, আমার সংসারে অশান্তি চলছে, অর্থনৈতিক সমস্যা এরকম, ঠিক আছে। আবার বলছি, দশা অন্তর্দশা কাটান, যদি কারো সাড়ে সাথে চলে, কাল সর্প যোগ চলে, ওগুলো বসে কাটান। একজন আগে আমাকে একদিন এসে বলছে, মানে আমার চেম্বার এসে বলছে, দেখলাম 1980 সালে তার জন্ম, ভালো র্যাঙ্কে চাকরি করে ভদ্রমহিলা, বিয়ে হচ্ছে না, সে নাকি 5-7 জন জ্যোতিষীর কাছে ঘুরে ঠুরে মাঙ্গলিক ফাঙ্গলিক কাটিয়ে কাটিনি। তা যদি সে কাটাতো তাহলে আসতে তার সাংসারিক লাইফ হতো, কাটিনি, শুধু ভুল ভাল বুঝিয়ে যোগ্য, ওকে নাকি 8-10 বার যোগ্য করিয়ে, যোগ্য করো, যোগ্যর মতো মাঙ্গলিকরে যোগ্য হয়। কিন্তু আমি বলছি তাদের, দেখবেন বিয়ের আগে কুলো লাগে, বিনা কুলোয় কিন্তু বিয়ে হয় না। আমি বলি যারা মাঙ্গলিক কাটাতে যায়, আগে দেখবেন আপনার কুলোর জলে চান করাচ্ছে কিনা। কারণ মাঙ্গল বিনা কুলোতে যখন আমরা বিয়ের সময় দেখবে আমরা ব্রহ্মদেবকে, ঠিক আছে, অগ্নিদেবকে কুলো দিয়ে দেখবে খই দেওয়া হয়। কেন? কুলোটা মেন, অতএব যাদের দেখবেন বিয়ে হচ্ছে না, করে দেখুন কুলোর জলে চান করুন, ঠিক আছে। কিন্তু আবার বলছি, ওখানে একটা সময় থাকে, আপনার হরোস্কোপে যে সময়টা হলো ওই সময়ের মধ্যেই কুলোর জলে যদি চান করে, সেই মেয়ের কিন্তু বিয়ে হয়ে যায়। আগেকার যুগে কি হতো, 1930-40 সালে তখন এত টেকনোলজি আসেনি, তখন আসেনি এত টেকনোলজি, তখন কি মাঙ্গলিক হতো না? হতো, তখন কি করতো, না বটগাছের সাথে, নাহলে শিবের সাথে, হ্যাঁ, নাহলে কলা গাছের সাথে বিয়ে দেওয়া হতো, হতো। কিন্তু এখন কি আর সবাই দেখবে পাড়া প্রতিবেশী দেখবে, এখন অ্যাস্ট্রোলজারাই করে দেয়। কিন্তু আমি বলবো, আমি রাস্তায় যেটা জানি, যেটা আমার জ্ঞান আছে, কুলোর জলে চান করানোর অতি অবশ্য। তাহলে গিয়ে সেই জায়গায় হলুদ, হলুদ তো লাগবে, হলুদ হচ্ছে শুভ, বিয়ের আগে গায়ে হলুদ হয়, একটু হলুদ জলে দিন আর কুলোর জলে চান করুন, এটা কন্টিনিউ করতে যায়। আমি বলছি হয়তো মাঙ্গলিক যে থাকে, আংশিক যদি মাঙ্গলিক থাকে কেটে যাবে, ঠিক আছে। যাই হোক, এবার যারা পরীক্ষার্থী, বলার তো থাকে অনেক কিছু, কিন্তু হাতে সময় প্রচেষ্টা নেই, ঠিক আছে। যারা পরীক্ষা দিতে যাচ্ছ বা ইন্টারভিউ দিতে যাচ্ছ কিন্তু সাকসেস পাচ্ছ না, নাজেহাল হয়ে যাচ্ছ, ডিপ্রেশনে পড়ে যাচ্ছ, ইন্টারভিউ দিতে যাচ্ছ বা পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি খাতা পেন নিয়ে নাও, কি করে সাকসেস পেতে হয় আমি বলে দেবো, কিন্তু করতে হবে। যেদিনকে হয়তো আগামীকাল ইন্টারভিউ বা যাচ্ছে পরীক্ষা আছে কোনো বড়, কি করবেন, হলুদ নেবেন, হলুদ, কাঁচা হলুদ হোক বা শুকনো হলুদ হয়, ঠিক আছে। ওই হলুদকে বা হলুদ গুঁড়ো যদি ভেঙে দেবে, ওই হলুদ জলে আগে চান করবেন, নিজে চান করার পর 3টে লবঙ্গ নেবেন আর 3টে ছোট এলাচ নেবেন, 3টে লবঙ্গ 3টে ছোট এলাচ। যখন বাড়ি দিয়ে যাচ্ছেন, বেরোচ্ছেন, প্রবেশ করছেন, প্রথমে লবঙ্গটা দাঁত দিয়ে কেটে রাস্তায় ফেলে দিন, প্রথম মোড় যদি পড়ে, ঠিক আছে। আর
এলাচটা সঙ্গে করে পকেটে নিয়ে যাবে, লবঙ্গটা রাস্তায় ফেলে দিন প্রথম যে মোড় পড়বে, হ্যাঁ এলাচটা কি করবেন পকেটে করে সঙ্গে নিয়ে যান, আমি বলছি সাকসেস নিয়ে ফিরবে। সবার আগে কি করবেন, হলুদ জলে চান করবেন, গুঁড়ো হলুদ বা গোটা হলুদ, হ্যাঁ বা কাঁচা হলুদ একটু জলে দিয়ে চান করবেন। চান করার পর তিনটে লবঙ্গ নেবেন, তিনটে এলাচ নেবেন। লবঙ্গটা যে প্রথম মোট পড়বে আপনার বাড়ির, সবারই মোট পড়ে রাস্তায়, লবঙ্গটা দাঁত দিয়ে কেটে ফেলে দিন, আর এলাচটা পকেটে করে আপনি আপনার গন্তব্যে যান, সে পরীক্ষা হোক বা ইন্টারভিউ হোক, ঠিক আছে, সাকসেস নিয়ে ফিরবেন। এলাচের একটা সুন্দর গন্ধ থাকে, ঠিক আছে, এলাচ পকেটে থাকলে মারাত্মক কাজ করে। আর একটা বলছি, যদি সেদিনকে আপনি পকেটে করে সাদা দুর্বঘাসও নিয়ে যান, সাদা দুর্বঘাস আগের দিন করে নিতে হবে, হিট বা হিট চাপা দিয়ে রেখে দেবেন, দেখবেন কদিন সাদা হয়ে গেছে, সাদা দুর্বঘাসও সঙ্গে নিয়ে যান, এটাও কিন্তু সাকসেসের রাস্তা এনে দেয়, আর দুর্বঘাসের মারাত্মক গুণ, ঠিক আছে। এই জায়গাগুলো হয়তো এমনই কিছু সামান, একটু আগে যে কলার বন্ধু ফোন করে বললেন যে দাদা যা বলে সেটা আমাদের হাতের মধ্যে, শুধু আমাদের জানা থাকে না, এমন এমন জিনিস বলে আপনারা আমরা জানি, এমন এমন জিনিস বলবো যেগুলো আমার বাড়ির আশেপাশেই আছে, তার মারাত্মক গুণ কিন্তু আমরা বাস্তুতে রাখি না। যেমন যেমন আমি প্রত্যেকদিন বলি যে মানি প্ল্যান্ট গাছ, হলুদ গাছ, মানি প্ল্যান্ট গাছ, হলুদ গাছ আর শেখ অপরিতা গাছ যদি বাড়ির দক্ষিণ দিকে রাখা যায়, সেই বাড়িতে কোনো সমস্যা আসবে না, কোনো সমস্যা আসবে না। যারা শত্রুতায় ভুগছেন, মামলা মোকদ্দমায় ভুগছেন, এই তিনটে গাছ রাখুন। মানি প্ল্যান্ট গাছ কি করে, আর্থিক দিক দিয়ে তুলে দেয়, হলুদ গাছ শুভ জিনিসটা টেনে নিয়ে আসে, হলুদ হলুদ হচ্ছে শুভ, হ্যাঁ হলুদ গাছ কিন্তু নিয়ে আসে। আর অপরিতা শ্বেত অপরিতা গাছ যারা শত্রুতা করে, মামলা মোকদ্দমা চলছে, টেনশনে ভুগছি, সেই জায়গাটা শ্বেত অপরিতা গাছ কিন্তু মারাত্মক কাজ করে। এইগুলো যদি ঘরে রাখা যায় কিন্তু খুব সুবিধা হয় এবং অনেক কার্যকলাপ কাজ হবেই হবে। এবং প্রত্যেক দিন গাছে জল দিন, আর বাড়িতে আবার বলি জোয়ারের জল আর অর্ঘ দিয়ে বাড়িতে পুছুন, ফ্ল্যাট হলে ফ্ল্যাট পুছুন, বাড়ি হলে বাড়ি পুছুন, দোকান হলে দোকানেও একটু অর্ঘ বা জোয়ারের জল দিয়ে আপনি আপনার দোকান ব্যবসা দোকান খুলুন, দেখবেন সেই ব্যবসা রমরমিয়ে চলছে। শুধু গাদা গাদা তাবিজ কবচ পরে নিলাম, স্টোন পরে নিলাম, কপাল চেঞ্জ হয় না, আমার নিজের হাতেই নিজের ভাগ্য, আমি শুধু রাস্তা বলবো কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। আবার বলছি যারা চেম্বারে আসবেন, যেটা অনেকে ভুল করছেন, বুকিং নাম্বারে ফোন করে কথা বলতে চাইবেন না, কারণ আমি বুকিং নাম্বারে ফোন করে কথা বলি না, অনলাইনে কথা বলুন, ঠিক আছে। অনলাইন রাত্রি 8টা পর শুরু হয়, কিন্তু আমি আগে তাদের দেখবো যারা চেম্বারে আসছে, অনেক দূর থেকে আসছে, আমি এমন কিছু ভিজিট নয় 101 টাকা দিয়ে দেখছি, কিন্তু হ্যাঁ খালি হাতে ফেরাবো না কিছু দেবো, যদি দশা খারাপ না থাকে, ঠিক আছে, খারাপ থাকলেও আমি বলে দেবো এই জিনিসটা করতে হবে বা এটা তোমায় ধারণ করতে হবে, তুমি যদি দায়িত্ব দাও আমি দায়িত্ব নেব, আর আমি যদি দায়িত্ব নিই মাথায় নেব, ঠিক আছে। এমনি আপনারা সকলেই জানেন যে অমিতদার চেম্বার ভিজিট করতে গেলে একটুখানি সময় হাতে আনতে হয়, সঠিক সময় কাটা, প্রচুর মানুষ আপনাদের পেছনেও কিন্তু অপেক্ষা করে, কারণ অনেকগুলো আছে যিনি ভালো রাখতে জানে, এই পরিস্থিতি তো সকলের জন্য রয়েছে কিন্তু অমিতদা, তাই হয়তো প্রত্যেকেই চায় একটুখানি হয়তো ধৈর্য ধরতে হয়। আবার বলছি যারা হয়তো অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না, ইউটিউব সার্চ করে নিন অমিত আচার্য লিখুন, আমি আপনাদের বুক পকেটে থাকি, কখন কি সমস্যা দেখে যান, করে চলে যান, দেখেন সাকসেসটা নিয়ে আসছে। শুধু আজকের পর্ব না, প্রত্যেকটা পর্ব ইউটিউব সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ দাদা, আজকে আমাদের থামতে হবে, পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে, ভালো থাকবেন, নমস্কার।